আমরা আবারও চলে আসলাম তরকামাল ভাসমান জামে মসজিদ। এটি গাইবান্ধা জেলায় সাদুল্লাপুর থানায় অবস্থিত। এই মসজিদের পূর্বে নাম ছিল তরকামাল ভাসমান জামে মসজিদ, কিন্তু বর্তমান নাম হচ্ছে তরকামাল মিয়াবাড়ি জামে মসজিদ। আপনারা যে অংশ দেখছেন এটা হচ্ছে মসজিদের মূল গেট। আপনারা যে অংশ দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদের বাইরের অংশ। আমরা ভাসমান মসজিদের ইতিহাস জানার জন্য 4টা থেকে 5টা পর্যন্ত অপেক্ষা করি। তারপরে আসরের আজান হলো। নামাজ শেষে মসজিদে ইমাম সাহেবের কাছে আমরা জানতে পারলাম যে মসজিদের ইতিহাস, এটি আজ থেকে আনুমানিক 600 বছর পূর্বে স্থাপিত হয়েছে। ইমাম সাহেব হুজুর আমাদের জানান যে এই মসজিদের মধ্যে একটি কালো পাথর পাওয়া যায় যা ফার্সি ভাষায় কিছু লেখা ছিল। ওনার কথা মতো জানা যায় যে এটি সম্রাট বাবরের সময়কালে স্থাপিত হয়। ইমাম সাহেব হুজুর আরও জানান যে এটি সম্রাট বাবরের সময়কালে জিনদের দ্বারা তৈরি করা হয়েছে। আপনারা যে কারুলিপি দেখতে পাচ্ছেন এটি আগেও যেমন ছিল বর্তমানেও তেমনই আছে। যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।